বাংলাদেশের জিমি অ্যান্ডারসন হতে যাচ্ছেন আকসার আহমেদ। আকসার বাক শক্তিহীন, কিন্তু অদম্য এই যুবক বিপিএল টিম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হাত ধরে নতুন জীবন পেয়েছিল। শুধু তাই নয়, সার্বক্ষণিক আক্তার গ্রুপের মালিকানাধীন চ্যালেঞ্জার্স শিবির তার পাশে আছে, সব ধরনের সহায়তা চালিয়ে যাবে এমন আশ্বাসও দিয়েছে। আকসারের পেছনে কত মানুষের ইনভেস্ট, তার নিজের অদম্য ইচ্ছা, তার কোচ যারা তাকে সাপোর্ট করেছেন, কোনো কিছুই বৃথা যাচ্ছে না, যাবে না। একাডেমি মাঠে এরকম বোলিং তারই প্রমাণ। তার ডেডলি আউটসুইংগুলো ভালো করে নজর রাখুন। ব্যাটাররা সাহসী করছেন না সেগুলো খেলার, মনে হচ্ছে পুরোপুরি ভরকে যাচ্ছে আকসারের কাছে। একাডেমির ম্যারমেরে উইকেটেও কি সুন্দর লাইন লেন্থ, এটাই বুঝি প্রকৃতির নিয়তি। মানুষের একটা অভাব থাকলে আরও দশটা দিকে সুপার পাওয়ার দিয়ে দেন বিধাতা। আকসাররা সত্যি বড় ক্রিকেটার হতে পারলে নতুন করে ধ্রুব সত্যটা আবারও সামনে আসবে। গেলবারের ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অফ রূপগঞ্জের ডাগআউটে মাশরাফি সাকিবদের সান্নিধ্য পেয়েছেন আকসার। সেরা ১১তে সিনিয়র ক্রিকেটারদের থাকার কারণে তার সুযোগ হয়নি, তবে আকসার যা শিখেছেন তার ভাষায় দেখায় বোঝায় সেটা অতুলনীয়। নিয়ম মেনে একটা নির্দিষ্ট ফুটচার্ট মেনটেন করা, জিম, বোলিং ড্রিল, শৃঙ্খলা, এই ক্রিকেটারকে তলায় কে। কত মানুষ যে আকসারের ভক্ত হয়েছে খেলার আগেই, তাদের এই বালক হতাশ করেন কি করে। তবে এখনও বহু দূর বাকি। এবার জাতীয় লিগে ঢাকা মেট্রোর হয়ে খেলতে যাচ্ছেন আকসার আহমেদ। ১০ অক্টোবর থেকে আসর শুরু হবার কথা। বিডি ক্রিক টাইমকে তার কোচ মোহাম্মদ করিম বলেন, এখনও সেরা ১৮ তালিকায় আকসারকে রাখা হয়েছে। মেট্রোর ১৪ জনের দলে এই পেসার যদি টিকে যান তাহলে নিঃসন্দেহে ম্যাচ খেলার সুযোগ এবার উকি দিবেই। আকসার ম্যাচ খেলার যোগ্য এবং মঞ্চ পেলে সে যে কাঁপিয়ে দিবে তা বলার অপেক্ষা রাখে না। এই পেসারের বোলিংয়ে আরও একটু উন্নতি করতে হবে, যেমন স্পিড বাড়াতে হবে, সেই সঙ্গে নিয়ন্ত্রণে রাখতে হবে বাউন্সারও। আউটসুইংয়ের মতো ইনসুইং নিয়েও কাজ করতে হবে আকসারকে। এসব যদি করেন আকসার তাহলে প্রতিপক্ষ ব্যাটারের হৃদয়ে কাঁপন ধরবে 100%। শুভকামনা আকসার। নাজমু সাকিব, বিডি ক্রিক টাইম। Thank you.